হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষক বন্ধুর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তুমি আজ আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি কৃষক বন্ধু অতীত এবার আরও বড়ো সুবিধা দেবে রাজ্য সরকার অনেক বেশি সুবিধা পাবেন কৃষকরা কী সেই প্রকল্প কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করবেন পাশে থাকবেন। থাকার জন্য তিনটি উপাদান হলো খাদ্য বস্ত্র ও বাসস্থান খাদ্য জোগাড় করতে গেলে আমাদের সম্পূর্ণ নির্ভর করতে হয় কৃষিকাজের উপর শুধুমাত্র তাই নয় ভারতের অর্থনৈতিক উপার্জনের একটি বড় অংশ নির্ভর করে কৃষিকাজের উপর কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে সব থেকে বেশি গরিব শ্রেণী রয়েছে চাষিদের মধ্যেই যারা আমাদের দেশে বেঁচে থাকার মূল উপাদানটি জোগাড় করতে সাহায্য করে তাদের কাছে অর্থ অর্থসংকট সবচেয়ে বেশি তাই চাষিদের পাশে থাকার চেষ্টা করেন রাজ্য ও কেন্দ্র উভয় সরকার সম্প্রতি কৃষকদের জন্য একটি বড় সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার ভালো চাষের জন্য প্রয়োজন ভালো সরঞ্জাম কিন্তু চাষের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা গরিব চাষিদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায় তাই এবার কৃষকদের পাশে দাঁড়াবে সরকার এমনিতেই রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের পক্ষ থেকে কৃষিকাজের উন্নতিতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য করা হয় কিন্তু সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে কৃষিকাজ প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ভর্তুকি দেবে রাজ্য সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে নতুন এই প্রকল্পটি ঘোষণা করেছে রাজ্য কৃষকদের কাছে এসেছে একটা বড় সুযোগ এই প্রকল্পের সাহায্যে উপকৃত হতে চলেছেন সারা রাজ্যের একাধিক কৃষক রাজ্য সরকার কৃষকদের জন্য নিয়ে এসেছে একটি বড় সুযোগ এর বিবরণ রয়েছে রাজ্য সরকারের কৃষি দপ্তরের অফিসিয়াল পোর্টালে পোর্টালে দেওয়ার তথ্য অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে একটি কাস্টম হিয়ারিং সেন্টার খোলা হবে চাষের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ভাড়া দেওয়ার একটি কেন্দ্র খোলা হবে এই কেন্দ্র থেকে কাজে ব্যবহৃত হওয়া এগারোশো রকমের যন্ত্রপাতি ভাড়া নেওয়া সম্ভব ভর্তুকির মাধ্যমে এই যন্ত্রপাতিগুলি ভাড়া দেওয়া রাজ্য সরকার যন্ত্রপাতি ভাড়া নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যে ভর্তুকি দেওয়া হবে তার জন্য আলাদা প্রকল্প তৈরি করেছে রাজ্য সরকার কৃষিকাজে ব্যবহৃত দামি যন্ত্রপাতিগুলি ভর্তুকির মাধ্যমে ভাড়া নিয়ে কাজ করতে পারাটা কৃষকদের জন্য অত্যন্ত বড় একটি সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভর্তুকির মাধ্যমে যন্ত্রপাতি কেনার জন্য নগদ আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার কিন্তু কৃষকদের ভর্তুকি প্রদান করার জন্য চারটি আলাদা নিয়ম লাগু করেছে রাজ্য সরকার এই নিয়মগুলি হলো ছোট যন্ত্রকে কেনার ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ভর্তুকি দেওয়া হবে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ দশ হাজার টাকা শক্তিশালী যন্ত্রপাতিগুলির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ ভর্তুকি দেওয়া হবে সেক্ষেত্রে ভর্তুকির সর্বোচ্চ পরিমাণ তিন লক্ষ টাকা আপনি চাইলে কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়ার কেন্দ্রটিও বানাতে পারেন সেক্ষেত্রে প্রজেক্ট মূল্য কুড়ি লক্ষ টাকার বেশি হয় তাহলে চল্লিশ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার আপনি যদি ব্যবসাটা আরও বড়োভাবে ভেবে থাকেন তাহলে সাহায্য করবে রাজ্য কৃষি যন্ত্রপাতি হার খোলা হয় তাহলে সেক্ষেত্রে প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা অবধি হলে আশি শতাংশ ভর্তুকি পাবে সরকারের তরফ থেকে সরকারি গাইডলাইন অনুযায়ী নতুন অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে গেছে এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই কৃষকরা পেতে শুরু করেছেন এই সুযোগ সুবিধাগুলি কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার আবেদন পদ্ধতিও খুব সহজ আবেদন করতে হবে অনলাইনে আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে সেটির সাথে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং ছবি যুক্ত করে কৃষি দপ্তরে জমা দিতে হবে কৃষি দপ্তর থেকে সেই নথিগুলির সত্যতা যাচাই করা হবে সমস্ত নথি ঠিকঠাক প্রমাণিত হলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা ঢুকে যাবে বন্ধুরাই ছিল আজকের আপডেট